baby. Just for me, baby. ঠিক তোকে যেভাবে যেভাবে বলেছি, যেভাবে যেভাবে বলতে বলেছি, বলেছিস? কাঁদতেই পারে। তার মানে এই না যে তোর জীবনটা ওর ভাইয়ের বন্দুকের সামনে তুই রেখে দিবি। দেখ, প্রেম, প্রেম ইটস লাইক আ স্টুয়ার্ট বাস, আসবে যা, আসবে যা, আসবে যা। যদি না আসে দ্যাট মিন্স হট, জীবন তো থেমে থাকতে পারো না, জীবন চলম। সো হাসি দেবে মানে হাসি আমি পকেটে নিয়ে করি। এটা কি করলি তুই? হোয়াট ইজ দিস? কি করলি মানে? সে এত সুইট একটা মেয়ে, এত ব্যানার্সি শাড়ি পরেছে, দেখতে এত কিউট লাগছে। আর তুই কি করলি? কি তোর টিকিটটা সে কোন হিসেবে চিনে না? চিনে জাস্ট তোর সাথে ঠ্যাংকে মারার জন্য সে জিজ্ঞেস করেছে। জাস্ট বহা না, তোর সাথে একটু কথা বলবে, ফাঁদে ফেলবে। তাহলে আমি এখন কি করবো? তুই হলে কি করবি আমি জানি, বাট আমি হলে কি করতাম? জাস্ট ফালতু ভাবে রিসিভ করতাম, জিজ্ঞেস করতাম কোথায় যাবো, তোকে গাড়িতে বসিয়ে কতটুকু আস্তে করে একটু সরিয়ে দিয়ে তোকে গন্তব্যস্থলে পৌঁছে দিতাম, পরদিন দেখা করতাম। ইটস অল অ্যাবাউট ব্রেন। আপনি তোমাকে চিনতে পারেন না, একটু আগে উনিশের পরে একুশের আগে। আসলে ভাবে আসলে আনসার করতে গেছে। আপনি যাওয়ার পরে নিজের কাছে খারাপ লাগছে, তাই কষ্ট করে আসলে এসে সরি বললাম। শুধু গিল্টি ফিল হচ্ছিল বলে আপনি একজন অচেনা মেয়েকে সরি বলার জন্য এতক্ষণ ধরে কেন ওয়েট করছেন? তিনতলায় একটা লোক থাকে, খুবই বজ্জাতের হাউস টাইপের। আমি নিচ তলায়। ও আচ্ছা, কথা বলি। আসার সময় দেখলাম যে হঠাৎ করে করে আপনার মন খারাপ হয়ে যায়, আপনি হাসবেন। সে দামি একটা অলঙ্কার, সবাইকে মানায় তো আপনাকে মানায়। আমাদের জীবনে নানান প্রবলেম থাকবে, এটাই স্বাভাবিক, এটাই মেনে নিতে হবে। প্রবলেম ছিল, প্রবলেম আছে, প্রবলেম থাকবে। এজন্য স্মাইল টক করা ঠিক না। তাহলে অ্যাটলিস্ট আমাদের ছেলেরা না সরি বলা শিখবে। আর ওইটাই আমার নাম্বার, ফোন তো দিবেন অবশ্যই, যখন ধরতে না পারি আমি ব্যাক করব। ওকে,
আমি ফোন করব। থ্যাঙ্ক ইউ, আপনার সাথে কথা বলে আমার ভালো লেগেছে। সরি, ওয়ান্স এগেইন, বাই। আর আসার পথে অনেক কথা বলে ফেলেছি, কিছু মনে করবেন না। না না, সমস্যা নেই। ওকে, বাই। ভাঙা গাড়ি রে, এভাবে কত মার্সিডিজ বানাবো? আমি তো শুনছি যে আজকাল এই ভাঙা গাড়ি কাস্টমাইজ করে রেসিং কার বানানো হয়। যে না আমার রেস, চাটা কিন্তু খুব চমৎকার হয়েছে। আমার গ্রিন টি এখন তোমার চমৎকার লাগে? ওমা, চমৎকার হলে চমৎকার বলবো না। আচ্ছা, বিয়ের পর তো দুই দিন পর পর বাপের বাড়ি যাওয়ার জন্য অস্থির থাকতা। আমার বাপের বাড়ি নিয়ে যাও, বাপের বাড়ি নিয়ে যাও। এখন তো ছয় মাস পার হয়ে যেতেছে, একবারও তো বাপের বাড়ির নাম নাও না। ওনারা কি আসে নাকি কই যাবে তারা? না মানে থাকলে তো একটু খোঁজ খবর পাওয়া যেত, একবারও তো খোঁজ খবর নেও না, এই কারণে বললাম আর কি। হ্যাঁ, আমারে তো পাঠাইতে পারলে তুমি বাঁচো, তাই না? তোমার এই যে আশেপাশের শিলা ভাবি, নীলা ভাবি, বুলবুলি ভাবি, তাদের সাথে কি টাটা দেওয়া যায় তোমার? হ্যাঁ, তোমার এই টিভি ঝিরঝিরে বাহানা ধরে তুমি গিয়ে একটু দুধ চা খাইতে পারো, সেটা তার আমি থাকলে তুমি পারতেছো না, তাই না? শোনো বৃষ্টি, তুমি আমরা যতটা খারাপ ভাবো আমি কিন্তু আসলে অতটা না। এই যে আমি যাই, কাজেই তো যাই, টিভি যদি ঝিরঝির করে তাহলে আমার যেতে হবে না? আর ভাবিরা তো আমার খাতির যত্ন করে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে ভাবিদের কাছে জিজ্ঞেস করো, দেখো আমি কত ভালো মানুষ। ভাবিদের কাছে তুমি ভালো থাকবে, বউয়ের কাছে কতটা ভালো সেটা দেখো। হ্যাঁ, আর তোমাকে আমি কতবার বলছি তোমার এই ডিশের ব্যবসাটা বাদ দিতে। হ্যাঁ, তোমার কি টাকা পয়সার কোনো কমতি আছে, কোনো ঝামেলা আছে আমাদের? এই ব্যবসা করতে হবে কেন তোমার? এই ব্যবসার সাথে আমার একটা প্রেম আছে, ভালোবাসা আছে, সেটা তুমি বুঝবা। প্রেমটা কি ব্যবসার সাথে নাকি ভাবিদের সাথে সেটা আমি বুঝি না। না বৃষ্টি, ঘরের বউ হয়েছো তুমি, ঘরেই থাকো, বাইরে বেশি নাক গলায় না। আর দুপুরে আজকে আমি খাবো না, অযথা ফোন টোন করো না। রাতেও তুমি বাইরেই খেয়ে এসো। আপনি আরিয়ান? জি, আমি আরিয়ান। গাড়িতে উঠুন। গাড়িতে উঠুন মানে? বেশি কথা না বলে গাড়িতে উঠুন। ওরে বাবা, বেশি কথা না বলে গাড়িতে উঠুন কি? আমি কি বর যে আমার জন্য গাড়ি নিয়ে এসে? এক্সকিউজ মি, আমি তো ডিশের বিল প্রতি মাসে একটা প্রতি মাসে দিই, কোনো মাসে আমি ঝামেলা করি না। কিছু কিছু মাসে আমি অ্যাডভান্সও দিয়ে দিই ভাইয়া, তারপরে ভাবি জোর করে কোনো ধরে নিয়ে আসতে হয়েছে। ও হ্যাঁ, এই তোরা কি ওনার সাথে বেয়াদবি করছিস? বেয়াদবি করে নাই। ও, বেয়াদবি করে নাই, শুধু এই লোকটাই বন্দুক নিয়ে এরকম এরকম করছে ভাইয়া। মুকুল ভাই, আপনাকে তো পিস্তল এরকম করার জন্য রাখি নাই, এই পিস্তল তো আমার হেফাজতের জন্য। হ্যাঁ, খবরদার এগুলো কিন্তু করবেন না, ঠিক আছে? দিনাজপুর থেকে আসছে, ঠিকঠাক ট্রেনিংটা পায় নাই, ঠিক হয়ে যাবে, নরম স্বভাবের মানুষ তো। যাই হোক, তোমাকে যে জন্য ডাকছি আমি, আননি। আননি? আমি বুঝছি ভাইয়া, আপনি আননিকে পছন্দ করেন, পিছিয়ে পিছিয়ে ঘুরেন, তাই তো আননি পাত্তা দেন না। পাত্তা কি হয়ে দিয়ে ভাইয়া, আমি সাথে আমার রিলেশন রিলেশন থাকবে না, আজকে থেকে শেষ, আজকে থেকে ব্রেকআপ। ভাইয়া শুনেন, ও হচ্ছে কি রাত্রিবেলা ফ্রি হয়, এর আগে ফ্রি হয় না, মাঝে মাঝে ফোন দিবেন ফোন কেটে দেয়, কারণ একটা বজ্জাত ভাই আছে, অনেক খুবিস, ওই বজ্জাত ভাই থাকলেও ফোনটা কেটে দেয়। আননি আমার ছোট বোন। বড় ভাই? তাহলে তো আমার বড় ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আননি আমার একমাত্র ছোট বোন। আমার বাবা মা যখন মারা যান তখন আননি ছিল অনেক ছোট। আমি আননিকে কোলে পিঠে করে মানুষ করছি, বাবা মার কি কষ্ট ওকে আমি বুঝতে দিই। আরিয়ান, তুমি তো জানো
এই এলাকায় আমাদের 7টা বাড়ি, 16-17টা দোকান, অনেক টাকা পয়সা। আমি চাই না আমার বোন এমন কোনো জায়গায় যাক যে বিয়ের পরে সে কষ্ট পাক। না, তুমি আর আমিকে ডিস্টার্ব করো না ভাইয়া। এখানে একটু কারেকশন আছে, আমি কিন্তু আপনার বোনকে কখনো ডিস্টার্ব করি নাই, আপনার বোন আমাকে ডিস্টার্ব করতো। আপনার বোনের সাথে আমার পরিচয় কী হয়েছে ভাই জানেন? সে আমাকে ফেসবুকে ইনবক্স করছে, হ্যালো আপনি কি আছেন? আমি লিখলাম আমি তো আছি, কিন্তু কে তুমি? আমাকে কী বলে জানেন? আমাকে বলে আমি তোমার মনের আকাশে উড়ে চলা বার্ড, আমি তোমার মোবাইল ফোনের 600 টাকার কার্ড, আমি তোমার টবের মাঝে জমে থাকা ছাই, আমি তোমার শার্টের মাঝে ফাঁস লাগানোর টাই, পরে আমি বলছি বেয়াদব, এটা বলে ব্লক করছি। পরদিন আমাকে ধরছে, আপনি ব্লক করছেন কেন? আপনার ফোন নাম্বার দেবেন, তাহলে আমি চিৎকার করে বলবো যে আমি আপনাকে পছন্দ করি, আপনি আমাকে পছন্দ করেন, এখন আপনি রিলেশন রাখেন না। পরে বাধ্য হয়ে ফোন নাম্বার দিছি, দেওয়ার পরে ফেমাসতে কথা বলছে, কথা বলতে বলতে কোনো সময় প্রেম করে গেছে, আমি বুঝে নিলাম সরি, আজকে থেকে ব্রেকআপ করে ফেলবো, আজকে পথে কোনো সম্ভব। বাহ চমৎকার, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি শিক্ষিত এবং স্মার্ট, এই জন্য তোমাকে আমার পছন্দ হয়েছে, ওয়েলকাম। আশা করি এটা তোমার সাথে আমার শেষ দেখা এবং আন্নির সাথে। আর যদি নেক্সট টাইম দেখা করো। আমি বুঝছি ভাইয়া, ওনার কালো বন্দুক দিয়ে এরকম এরকম করবেন তাই তো লাগবে না, আমি কখনো সামলাবো না ভাইয়া। এই জন্যই বলছি শিক্ষিত এবং স্মার্ট লোকদের আমি পছন্দ করি। জুস্টুস কিছু খাবা? না জুস্টুস কিছু ভাইয়া, আপনার ফোন। আমার বউ ফোন দিছে, কাজের সময় ফোন ধরি না। তুমি একজন ইম্পর্টেন্ট মানুষ, তোমার সাথে কথা বলার সময় যদি তোমার ভাবির ফোন ধরি তোমাকে গুরুত্ব কম দেওয়া হবে। ধন্যবাদ। তুমি এগুলো কি বলতেছো? প্লিজ তোমাকে ছাড়া থাকা পসিবল না, বুঝা ট্রাই করো প্লিজ। কান্না কইরো না, আমারও তো খারাপ লাগছে। তোমার যে ভাই এ তো মহা ডেঞ্জারাস, আর তার চেয়ে বড় ডেঞ্জারাস হচ্ছে লগে যেগুলো থাকে। প্লিজ ভাইকে বুঝাও না। বাবারে সে তো বুঝে না, সে তো বোঝার মতো কোনো মানুষ না, একজন বন্দুক নিয়ে এরকম 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 করে। দেখা যাবে কোন সময় ভুলে টিপ লাগবে, গুলি চলে আসবে গার উপরে, উনি বলবে সরি ভাই ভুলে চলে গেছে, আর একজন তো পেলাস নিয়ে এরকম এরকম করে অলওয়েজ, খুবই ডেঞ্জারাস, এদেরকে বোঝানোর কোনো অপশন নাই। দেখো আমি কিন্তু তোমাকে বলছি না যে আমরা আসলে ব্রেকআপ করছি, আমি তো চলে যাচ্ছি না, আমি তো আছি না, কিছু সময়ের জন্য একটু ডিস্টেন্স ক্রিয়েট করি, আলাদা থাকি, কিছুদিন পর না আবার কন্ট্যাক্ট করলাম, আবার শুরু থেকে শুরু করলাম। চলো প্লিজ আমরা পালিয়ে যাই। কি বলতেছ তুমি, আমি পালিয়ে যাবো? না না, আমি আমি পালানোর মতো আমি এরকম ছেলে আমি না, আমি আমি পালাতে পারবো না। হ্যাঁ মানুষ কি বলবে আমাকে, আঙুল তুলে বলবে ছি 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 ছি, না পত্রপত্রিকায় নিউজ উঠবে যে শিক্ষকের হাত ধরে কলেজ ছাত্রী পলাতক, আমি আমি পারবো না, ছি 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 ছি, আমার 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 দ্বারা এগুলো হবে না। পারবো না তো? না আমি আমি পারবো না। পারবো না? না। ওকে, তুমি আমার প্রথম আর শেষ প্রেম ছিল, যেহেতু পারবা না বিষ খাবো। একটা থাপ্পড় দিব। হ্যাঁ বিষ খাবো মানে কি? এই কি শিখেছি তোমাকে না এতদিন ধরে, ছি 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 ছি, তার সাথে রিলেশন ছিল আমার, আমি কিসের ভিতরে আছি একটাবার ভাবছো? একটাবার একটাবার কোন সময় ভাবছো যে আমি কিসের ভিতরে আছি? ওই দিকে গেলে বন্দুক, আর এদিকে বিষ, মাঝখানে আমি। আচ্ছা এই এই বৃষ্টিসের কথার মুখে এনো না, এগুলো খুব বাজে জিনিস, এক কাজ করো তুমি বাসায় যাও, আমি করতেছি, আমি 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 দেখি আমি আমি একটা ব্যবস্থা করবো। এই 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 সব এই এই বাজে কথা আর কোন সময় মুখে আনবা না, কেমন? হ্যাঁ খুব দরকার ছিল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, উঠেন উঠেন। আমার বডি রে জোড়ায় তুললি তুমি, সকালবেলা তো তোমাকে মতো এত বুঝাই দিলাম,
তো বিকেল বেলা গিয়ে জড়াই তুললি ভাইয়া, একটু কারেকশন। আসলে আমি যখন এখান থেকে গেছি আপনার বোনকে আমি বুঝাইতে গেছিলাম যে আর দেখা হবে না, আর কানেকশন হবে না। তারপর সে আমার কি বুঝ জানেন, সে নাকি বিষ খাবে, সুইসাইড করবে। পরে আমি বুঝিলাম এগুলো করো না, এগুলো বলো না, এগুলো খারাপ, কেন সুইসাইড করবা, এরকম একটা সোনার টুকরো ভাই তোমার, সুইসাইড করবো না, এগুলো কখনো মুখে আনবে না। এই কথাগুলো আমি তো বুকে নিয়ে সান্ত্বনা দিয়ে বলেছিলাম ভাইয়া, জীবন বাঁচাইছি। জীবন বাঁচাইছিস না, আমার বোনের জীবন বাঁচাইছিস। তোর আমি যতটা স্মার্ট ভাবছিলাম তুই কিন্তু তার চেয়েও স্মার্ট। তুই একটা শেয়ানা, এখন তুই বল তোর আমি কী করবো। বাসায় পাঠিয়ে দেন, 17 নম্বর রোড, 11 নম্বর হাউস, তিনতলায় থাকি, 2B বাসা। তাই না, তোর আমি কী করবো, তোরে আমি গুলি করে গাঙ্গে ভাসাই দেবো না, তোরে আমি গাঙ্গে ভাসাবো না, তোরে আমি টুকরা টুকরা করে বস্তায় ভরিয়া মাটি চাপাতে রাখবো। এক বছর পরে তোর হাড্ডিগুলো বিজ্ঞান কলেজে পাঠাই দেবো, বিজ্ঞান কলেজে পোলাপান সেই হাড্ডি দিয়ে গবেষণা করবো। করুক, ওরা গবেষণা করুক, আমি তো ব্যর্থ প্রেমিক, বেঁচে থাকতে আর পারলাম না, হাড্ডি দিয়ে পড়াশোনা করুক। তবে ভাই আর একটা হাড্ডির কথা বলে রাখেন, আপনার বোন যদি বিষ খায় ওর হাড্ডি তো পাঠাইতে হবে, আর ডাক্তারকে রিকোয়েস্ট করবে দুটো হাড় যেন পাশাপাশি রাখে। মনের মিল তো হয় না, হাড়ের মিল হলো। আমি তোর সাথে ফাঁস নাম করতেছি। শোন ভাই, ভয় পাইছ? ভয় পাইস না? আমার যখন রাগ উঠে মাথা ঠিক থাকে না, তখন একটু চিল্লাপাল্লা করি। আমি বলছিলাম তোর আমার ভালো লাগছে, আসলেই তোর আমার ভালো লাগছে। কিন্তু সমস্যা কি জানোস, তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস, তোর বংশ আর আমার বংশ, এটা কি মানে নেওয়া যায়? এটা কি আমার সাথে যায়? যেহেতু যায় না, আমিও মানতে পারবো না। কিন্তু তোর আমি কিছু করবো না, তোর আমার ভালো লাগছে। একটা শর্ত তোর আমি ছেড়ে দিতে পারি, যদি তুই এই মুহূর্তে এখন এই ঢাকা শহর থেকে চলে যাস আর আমার বোনের সাথে কোনোদিন যোগাযোগ না রাখোস। পারবো, আমি যাবো ভাইয়া, কালকে যাই। কালকে আমার বিদ্যুৎ বিলের লাস্ট ডেট, নোটিশ দেবার না দিয়ে যে তাহলে তোমার জরিমানা হবে, ফাইন কেটে দিবে। তাই না, ইদানিং তোমার মতিগতি খুব ভালো ঠেকতেছে না, সারাক্ষণ মোবাইলটা নিয়ে থাকো, টেক্সট আসলে মিটি মিটি হাসো। রান্নির কাছেও শুনলাম আমি বাসা থেকে বের হয়ে গেলি তুমিও বের হয়ে যাও, বাসায় ফেরো ঠিক ঠিক আমি আসার আগে। ঘটনা কি বলো তো? আসতেছ কেন? কি হয়েছে বলো? জানো ছেলেটা না এত হ্যান্ডসাম, এত হ্যান্ডসাম, ও মাই গড, আমি মানে আমি এত বাজেভাবে ইমপ্রেসড হয়ে গেছি। আমি আমি আমার লাইফে এত সুন্দর ছেলে, এত কিউট ছেলে, এত হ্যান্ডসাম ছেলে আমার লাইফে আমি দেখি নাই। আমি না জাস্ট তোমাকে বলে বুঝাইতে পারবো না। কার কথা বলছো? আমি না একটা ছেলের উপরে ফল করছি। ফল করছো মানে? মানে তুমি যে ম্যারিড, আমি যে তোমার হাজবেন্ড, মানে তোমার যে একজন হাজবেন্ড আছে এটা ভুলে গেছো? আরে না বাবু, সেটা কেন ভুলবো, আমি জানি তো তুমি তো আমার হাজবেন্ড, তুমি আমার মাথার তাজ, আমার মাথার মুকুট। কিন্তু ও হচ্ছে আমার ফ্যান্টাসি। আরে দূর, ফাজলামো রাখো, মানে সারাদিন কাজ কর্ম করে আসে তোমার এই ফাজলামো বাদ দাও। আরে কে তোমার সাথে ফাজলামো করতেছে?
মানে তুমি সিরিয়াস? অবশ্যই সিরিয়াস। লোকটা কে? লোক না, ছেলে, দেখবা। দেখছো কি কিউট, ও মাই গড, ওর হাসিটা একবার দেখো। ওর হাসিতে তো যে কোনো মেয়ে পাগল হয়ে যাবে, তুমি চিন্তা করতে পারবে না, এত ভালো, এত ভালো। ভাই আপনি আবার কেন আমায় ধরে নিয়ে আসলেন? আপনার বোনের সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই, বিশ্বাস করেন ভাইয়া। আমি তো ফেসবুক থেকে ব্লক করছি, হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করছি, স্ন্যাপচ্যাট থেকে ব্লক করছি, নাম্বারও ব্লক করে দিছি। অনেকদিন ধরে কথাও হয় না ভাইয়া, আপনি তারপরও শুধু শুধু আমার উঠে নিয়ে আসছেন আবার। ভাইয়া আপনার জন্য একটা খুশির সংবাদ আছে, আমি ভাইয়া নতুন একটা রিলেশনশিপে গেছি। রিলেশনে গেছি? জি ভাইয়া। তো তার সম্বন্ধে কিছু জানো? জানি ভাইয়া, 5'6" মতো হাইট ভাইয়া, স্লিম ফিগার, গায়ের রং ফর্সা, শাড়ি পরে, মশলা দেখতে শুনতে অনেক সুন্দর। আর ভাইয়া আস্তে আস্তে কথা বলে, ম্যাচিউরিটি খুব ভালো, আমার সাথে একদম মানানসই। আমি একটু ম্যাচিউরিটিতে ঝামেলা ছিল, বাট ওর ম্যাচিউরিটি একদম ঠিকঠাক। নাম হচ্ছে বৃষ্টি, মার্শাল্লাহ। ভাইয়া একদিন কিন্তু আমরা অফিসে আসবো, চা খাবো। হ্যাঁ আমি আপনার কথা বলছি, যে আমার একটা ভাই আছে এরকম আদরের, খুব আদর করে। তোর কাছে আমি দেহ বর্ণনা শুনতে চাই না, ওটা আমি জানি, আমার বউ। নাউজুবিল্লাহ। কি বলেন ভাইয়া, সে ম্যারিড, আবার আপনার বউ। ভাইয়া আমি এই বিষয়ে কিচ্ছু জানি না ভাইয়া, বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই ভাইয়া, প্লিজ আপনি আমার ক্ষমা করে দেন ভাইয়া, প্লিজ। কিন্তু এখন তো তুই জানোস, এখন সরে যা। আমি 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 যাবো ভাইয়া, আমি আমার মনকে বুঝাবো। আপনি একটু প্লিজ আপনার ঘরটা সামলান ভাইয়া, আমি আমার মন সামলাচ্ছি। আমার ঘর না, আমি আমার ঘর বোঝাবো। আরে ভাই আমি তো আমার ঘর বোঝানোর চেষ্টা করছি, আমি তো পারি নাই। আমি যদি আমার ঘর বোঝাইতে পারতাম তাহলে কি তোর, তাহলে কি তোমারে আমি টাইনে আনি ভাই? তাহলে তো আমি তোমার টাইনে আনতাম না। আমার বউ বলে আমি তার হাজবেন্ড, আমি তার মাতার মুকুট, আর তুমি হলে তার ফ্যান্টাসি। আমি ভাই জানি না তুমি তার কী ফ্যান্টাসি। এখন কথা হচ্ছে ভাই, তুমি আমার একটু বাঁচাও ভাই। আমার এই যে মান সম্মান, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, প্রভাব প্রতিপত্তি, সব কিছু ভাই ধ্বংস হয়ে যাবো ভাই, আর সামনে আমি ইলেকশনে দাঁড়াবো। এখন পাবলিক যদি জানে যে আমার বউ তোমার সাথে পরকিয়া করে, তাহলে পাবলিককে আমার ভোট দিব, হাসাহাসি করবো না ভাই। তুমি আমার বাঁচাও ভাই, তুমি এদিকে সরে যাও। আচ্ছা পাবলিক যদি জানতে পারে যে আপনার বউর সাথে আমার রিলেশন, তাহলে এটা নিয়ে হাসাহাসি করবে? অবশ্যই হাসাহাসি করবে। আবার এলাকার লোকজন বলতে পারে যে নিশ্চয়ই আপনার কোনো শারীরিক প্রবলেম আছে, তা না হলে আমার সাথে আপনি একটা হাসি পাত্র হয়ে যাবেন, মান সম্মান ধুলায় মিশে যাবে। ধুলায় মিশে যাবে না? রাইট, তুমি চলে যাও ভাই। আমি তো যাবো না ভাইয়া, কারণ আপনার কারণে আমি বারবার আমার পারুদেরকে তো আমি হারাইতে পারবো না ভাইয়া। বারবার পারুদের হারাবো, দেবদাস হয়ে গাছের নিচে বসে আমি শিশি খাবো, তা তো হতে পারে না ভাইয়া। আমি এবার সরব না, এতে আপনার যা খুশি আপনি তাই করেন। আপনার জন্য আমি আমার ভালোবাসা আর স্যাক্রিফাইস করব না ভাইয়া। সে যদি আমাকে ফ্যান্টাসি ভাবে তাহলে আমি তার জন্য কিংডম হয়ে যাবো ভাইয়া। তারপরও আমি আমার ভালোবাসায় স্যাক্রিফাইস করব না, এবার আমি আমার ভালোবাসায় অটুট। তুই যাবি না? যাবি না? তুই কিংডম, তুই ফ্যান্টাসি কিংডম, তুই কি চিনস না? মারে একদম মারে ভালো, একদম মারে ভালো মামা। ভাই মারেন না, আমার আবার একটু স্টুডেন্ট পড়াইতে হবে, তো স্টুডেন্টের মা আমার 2 মিনিট দেরি করলে চিলে চিলি করে, তাতে মারেন মাইকটা খেয়ে আমি স্টুডেন্ট পড়াইতে যাবো ভাই। ভাই এই মাল কিন্তু খুব শিয়ান, ও মায়ের খেয়া বাইরে যায় কবে যে ভাবির সাথে পরক্রিয়া করার কারণে আপনি ওরে মারছেন, বুঝছেন? তখন তো মান সম্মান আপনারই যাইবো। আমার যাবে মান সম্মান না? এই মাথা, এই কথাটা কানের কাছে আয়েশা জোরে বলায় কোনো দরকার আছে? বুঝছি আপনারা মারবেন ভাইয়া,
ফোনটা সাইলেন্ট, তো বৃষ্টি বারবার ফোন দিচ্ছে, একটু বাইরে গিয়ে ফোনটা ধরি। হ্যাঁ আসি। রে হনুমান, কোথায় তো বন্দুক নিয়ে এই করছেন? কোনো সময় দেখলাম একটা ফুটাই দিচ্ছেন। হ্যাঁ এটা কী পড়ছেন? যে জিনিস পড়তে পারেন এই জিনিস মাথায় রাখেন কেন? রে আসি, আসসালাম আলাইকুম। তামসা দেখতেছস? বাবু কি করছো সারাদিন? ভাইয়া ঘুমাও নাই তুমি? ঘুমাইতে গেছিলাম, ঘুমাসে নাই। ভাইয়া তুমি কাঁদতেছো? আবার কোনো স্যাড মুভি দেখছো তাই না? যেটা দেখতে পারো না সেটা কেন দেখো বারবার? আমার কোনো দুঃখের সিনেমা দেখুন লাগে না এখন। আর দুঃখের সিনেমা এখন আমার ঘরেই চলতেছে। কি হয়েছে? রাস্তা কিছু না বলো। এত লাফানোর কিছু নেই, ওর এত বড় সাহস হয় নাই যে আমার বাসার মধ্যে ঢুকে যাবো। আশায় না ঢুকলে গেব, ঘরের মধ্যে তো ঢুকে গেছে। ওরা তো মানুষ না, একটা জানোয়ার, একটা অজাত। তোরে ডিস্টার্ব করতে বাধা দিছি এবং তোর ভাবিরে ডিস্টার্ব করে গিয়া দেখ তোর ভাবির সাথে ফোনে কথা বলতেছে, তোর ভাবির সাথে প্রেম করে। হোয়াট কি বলছিস তুমি আজে বাজে কথা? তোর মাথাটা পুড়ে গেছে ভাইয়া। মাথা গেছে ভাবি গেছে কিছু বাবু, তুমি এত কিউট কেন বলো তো? এত ফানি, তুমি সারাক্ষণ আমাকে হাসিতে থাকো, এখন একটু থামো তো। এবার দয়া করে তুমি থামো, অনেক রাত হয়েছে, লাইট অফ করো, ঘুমাবো। আচ্ছা শোনো, আমি তোমাকে দুইটা মিনিট পর ফোন দিচ্ছি। হ্যাঁ ওকে। তো তুমি ঘুমাও না, বেডে এসে ঘুমাও। আর এখানে যদি প্রবলেম হয় তাহলে সোফায় ঘুমার, সোফায় যদি তোমার প্রবলেম হয় তাহলে যাও অন্য রুমে গিয়ে ঘুমাবো। আর প্লিজ আমাকে তুমি ডিস্টার্ব করো না। মানে আমি তোমারে ডিস্টার্ব করতেছি? অবশ্যই ডিস্টার্ব করতেছো। ডিস্টার্ব তো তুমি আমারে করতেছো। দেখো বৃষ্টি, তুমি আর ধৈর্যের পরীক্ষা আমার নিও না, আমি কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারি। কি করবা তুমি, মারবা আমাকে? মারো নাকি ডিভোর্স দিবা? তোমাকে আমি এর আগে হাজারবার বলছি ডিভোর্স দিতে, মন চাই তোমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি রেডিয়াস বৃষ্টি প্লিজ তুমি সব বন্ধ করো। মানে আমি না নিতে পারতেছি না। নিতে না পারার কি আছে? হ্যাঁ আর তুমি আমাকে বলছিলে না তোমার বাইরের ব্যাপারগুলোতে যাতে আমি নাক না গলাই, তাহলে আমার বাইরের ব্যাপারগুলো তখন তুমি কেন নাক গলাছো বলো তো? হ্যাঁ ব্যাপারটা তো সেম তাই না? দেখো ছেলেটা এত ক্রেজি, দুইটা মিনিটও ওয়েট করতে পারে না, এই যে ফোন দিচ্ছে। তুমি দুইটা মিনিটও ওয়েট করতে পারলে না না ফোন করলা? আরে আর ভাইয়া ভয় পাওয়ার কিছু নেই। দেখো আরিয়ান, আমি তোমার সাথে যা করছি এটা আমি ভুল করছি, এটা আমি অন্যায় করছি, আমার এখন গিল্টি ফিলিং হচ্ছে, আমি তোমার কাছে ক্ষমা চাই।
আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমি তোমার প্রাক্তনের কাছে ফিরে যাও। এই জন্যে বড় ভাই হিসাবে আমার যত সাপোর্ট দরকার আমি তোমাকে করবো, আমি তোমাকে কথা দিচ্ছি। থ্যাংক ইউ। আমার মনটা তো একটা বাস্কেটবল, পকট করে ধরবেন, এই কোটা একবার ফেলবেন, আবার ওইখান থেকে নিয়ে ওই কোটা ফেলবেন, তাই না? না না, তাই না। তাই আপনার কথায় আমি আমার প্রাক্তনের সাথে ব্রেকআপ করছিলাম, আবার আপনার কথায় আমার প্রেজেন্টের সাথে আমি ব্রেকআপ করতে পারি না। আমি একজন সচ্চা প্রেমিক, আমার এই মনকে আমি বারবার অপরাধী করতে পারি না। না, তুমি একবার আমার মনের দিকে একবার তাকাও, আমরা তো কষ্ট পাচ্ছি, তাই না? আপনার কষ্ট দেখে এখন আমার লাভ নাই। আমি আগের বার রিলেশনে গেলাম, আপনার বোন, আপনার কথায় ব্রেকআপ করছি। এবার রিলেশনে গেলাম, আপনার বউ, তারপরে বলবেন এটা আপনার চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন। আমার তো দরকার নাই এগুলো, যা হওয়ার তা হয়ে গেছে, যা ঘটার তা ঘটে গেছে। দরকার পড়লে এবার প্রেমের জন্য আমি শহীদ হব। ভাইয়া, তুমি তোমার প্রাক্তনের কাছে ফিরে যাও, এই জন্য যা সহযোগিতা করার দরকার আমি তোমাকে করবো। ভাইয়া প্লিজ, আপনার কোনো সহযোগিতা আমার লাগবে না, আমার প্রেজেন্ট নিয়েই হ্যাপি আছি। দরকার পড়লে আপনি আপনার ঘর সামলান, আপনি যদি আপনার ঘর সামলাতে পারেন আমি আমার মন সামলাতে পারবো। না না, আমি তোমার মনও সামলাইতে চাই, আমার ঘরও সামলাতে চাই। আরিয়ান ভাইয়া শোনো না, আরিয়ান, আচ্ছা কি আরিয়ান 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 করতেছে আপনি রাস্তার ভিতরে? তুমি একবার আমার বিষয়টা একবার ভাবো না ভাইয়া। আপনার সাথে কিন্তু আমার সম্পর্ক দুইটা, একটা হচ্ছে আপনি আমার এক্সের বড় ভাই, আর একটা হচ্ছে আমার প্রেজেন্টের এক্স। প্রেজেন্টের এক্স মানে? যদিও এখনো হাজবেন্ড, তাতে কি, মনের ডিভোর্স তো হয়েই গেছে, কাগজ কলম তো, ওটা দুই এক সপ্তাহের ভিতরে হয়ে যাবে। কথা হয়েছে আমার, আপনি রাস্তাঘাটে আমার পিছে ঘুর ঘুর করেন না, এলাকার লোকজন আপনাকে চিনে জানে, এতে কিন্তু আপনার মান সম্মান নষ্ট হচ্ছে, এটা আমি চাই না। এই জন্য তো তোমাকে একা পেয়ে এখানে ধরলাম, বুঝছো? আমি তোমাকে সহযোগিতা করতে চাই ভাই, প্লিজ। তুমি তাহলে আপনি আমার একটা রিকোয়েস্ট রাখবেন? অবশ্যই রিকোয়েস্ট রাখবো, তুমি যা বলবো তাই রাখবো। আপনি ডিভোর্স তো দিয়ে দেন, কারণ আমাদের দুইজনের মাঝখানে আপনি কিন্তু একমাত্র কাটা। আপনি যদি ডিভোর্সটা দিয়ে সরে যান আমাদের পথটা ক্লিয়ার, যে কোনো একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলেন। কে ব্রো, আসি স্টপ। এই আমি কোথায় যেন দেখছি, কোথায় দেখলাম আমি, কোথায় যেন দেখছি, এটা কোনো কথা হলো ভাই? কথা হইল না, কি হইল? আমি খালি খুলতে পারি, পড়তে পারি না কিছু, আটকে গেল। তুমি উঠছো ঘুম থেকে, নাস্তা করছো? আরে বাবা, আমি তোমাকে বলছি না, বলো আগে উঠে ঘুম থেকে নাস্তাটা করে নিবা। এতক্ষণ আমি তোমাকে কি বুঝাইলাম? হ্যাঁ, আরে না, এগুলো খাইলে তোমার তো যে কোনো সময় যে কোনো একটা অসুখ হয়ে যাবে, তাই না? তুমি তো কি ব্যাপার, দাঁড়া আছো কেন? ও হ্যাঁ, দাঁড়াছি, আমি তোমাকে হেল্প করতে আসছি। কিসের হেল্প? না, যে তুমি একা একা রান্না করতেছো না, এই কারণে হেল্প করতাম। রান্না কে করতেছে, আমি তো কথা বলতেছি। না না, এই তো, আচ্ছা শোনো, বুঝতে পারছি, তুমি এখন থেকে আমি হেই, দেখো না এই শাড়িটা কেমন, ভালো, অর্ডার করে দিই, তোমাকে কিন্তু বেশ মানাবে। আরে না, অনলাইন থেকে শাড়িটা আমি কিনি না, দেখা একটা দেয় আর একটা। তাও ঠিক, দেখা একটা দেয় একটা, তাহলে এক কাজ করি, চলো শপিংয়ে যাই, তারপরে তুমি দেখে একদম ট্রায়াল দিয়ে ঠিকঠাক মতো চলে আসলাম, ডিনার করলাম, আর যদি তোমার সময় থাকে তাহলে একটা মুভি টুবি দেখে তারপর আসলাম। আইডিয়াটা কেমন, ভালো না? কি মানে এইভাবে তাকে আসবেন? তাকে আসি কারণ এই প্রথমবার তুমি বিয়ের পর আমাকে বলতেছো চলো আমরা শপিংয়ে যাই, আমরা ডিনারে যাই। আচ্ছা, বিয়ের পর বলি না বলে কি এখন বলা যাবে না? শোনো না, দেখো আমার শপিংয়ে যাইতে ইচ্ছে করলে এখন আমার মানুষ আছে, আমি তার সাথে যেতে পারি। আর তুমি এখানে বসে আছো কেন? হ্যাঁ, তোমার ওই ভাঙ্গারের অফিসে তোমার আজকে যাইতে হবে না, আর তোমার ওইসব ভাবিরা কই? হ্যাঁ, আজকে কি মানে এখন কি তাদের টিভি ঝিরঝির করে না? তারা কি দুধ চা নিয়ে তোমার জন্য এখন বসে নাই? হ্যাঁ, এখানে বসে কেউ কেউ করতেছো, যাও। আচ্ছা, মানে আমি একটা জিনিস
বুঝলাম না। তুমি কি এখন আমার সাথে ওয়াশরুমে যাবা? ও সরি, তুমি তাহলে যাও, আমি ওয়েট করি। তো ওয়েট করতে হবে কেন? আমরা শপিংয়ে যাবো না, বললাম না আমরা একদম ডিনার করে ফিরবো, তারপরে যদি তোমার ইচ্ছা হয় তাহলে মুভি দেখবো, চলো না যাই। তোমরা দুইজন মিলিয়া আমার মন নিয়ে সিনেমি লিখেছ, কিচ্ছু বলিনি, আমার মান সম্মান তোমরা ধুলায় মিশাই দিলাম, আমি কিচ্ছু বলিনি। এই ছেলেটা আমার বোনের সাথে প্রেম করত, এটা তুমি জানতা, তারপরেও তুমি ওর সাথে মিশছ, আর এই ছেলেটার জন্যই তুমি কথায় কথায় আমাকে ডিভোর্স দেওয়ার থ্রেট দিতা। আমি পারতাম তোমাকে ডিভোর্স দিতে, কিন্তু আমি দেইনি। দেই নাই কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি। বৃষ্টি, এটা সত্যি আমার চোখে কিছু পদম বাসছি, কিন্তু তোমাকে হারাইতে হারাইতে আমি বুঝতে পারলাম যে আমি ভুল করছি। আমি আসলে তোমাকেই ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কী হারাবে, ফ্যান্টাসি নাকি মুকুট। ওকে, আমি বুঝে গেছি, তুমি তোমার ফ্যান্টাসি নিয়েই থাক, মুকুট উড়াই দেবে। কেমন লাগে এখন? খুব কষ্ট হচ্ছে না? এখন বুঝতে পারছো আমার কেমন লাগতো? তুমি যে দিনের পর দিন তোমার ওইসব ভাবিদেরকে সময় দিতা, আমার কথা ভুলে যাইতা, কেমন লাগতো আমার বুঝতে পারছো এখন? তুমি তো একজনকে নিতে পারতেছো না, আমার তো তোমার সব ভাবিদের সহ্য করতে হয়েছে। তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করছি না, আমি তোমাকে ভালোবেসে তোমার অন্য কোনো কিচ্ছু না দেখে আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে তোমার হাত ধরে চলে আসছিলাম, আসি নাই? তোমার ওয়াইফ হিসেবে তুমি শুধু আমাকে ভালোবাসবা, শুধু আমাকে সময় দিবা, তোমার চোখে আমি আমার জন্য সম্মান দেখব। বেশি চেয়ে ফেলছি, যখন তোমার ওই ভাবিদের সাথে তুমি আড্ডা দাও, গল্প করো, তোমার কি মাথায় একবার আসে যে আমার বউটা আমার জন্য অপেক্ষা করতেছে? কখনো চিন্তাই করো নাই, এখন খুব কষ্ট হচ্ছে তোমার। এখন যখন আমার সময় দেওয়ার মতো মানুষ আছে, আমার ঘোরার মতো মানুষ আছে, খুব কষ্ট হচ্ছে, এত বেশি কষ্ট হচ্ছে যে তুমি একদম মরে যেতে চাও। তোমার মরতে হবে না, কারণ তোমার এত কিছুর পরও আমি শুধু তোমাকেই ভালোবাসি। এই যে এতদিন যা দেখছো শুধু তোমাকে বোঝানোর জন্য আমি নাটক করে গেছি, আমার হাজবেন্ডকে আমার পাওয়ার জন্য এই নাটকটা আমার করতে হয়েছে। আমি ওকে ভালোবাসি না, ওকে কেন, আমি দুনিয়ার আর কাউকেই ভালোবাসি না, আমি তোমাকেই ভালোবাসছি, তোমাকে ভালোবাসি আর তোমাকে ভালোবাসবো। সরি।
আরিয়ান, এটা তো তুমিও জানো যে আমাদের সম্পর্কটা আসলে ওইভাবে হয় না, হওয়া হওয়া একটা অবস্থাতে ছিল। হ্যাঁ, এটা আমি ভুল করছি যে তোমাকে আমার আগেই সব কিছু বলা দরকার ছিল, কিন্তু তোমাকে সব বলে দিলে তুমি আমাকে নিয়ে সিরিয়াস হতো না, আর তুমি সিরিয়াস না হলে আমি ওকে শিক্ষাটা দিতে পারতাম না। আই এম রিয়েলি সরি। তুমি আসলে খুব ভালো একটা ছেলে, আমার এটা করা ঠিক হয়নি, আই এম রিয়েলি সরি। কি এখন হ্যাপি তো? ইউ ওয়েলকাম। যাক, কাউকে হ্যাপি দেখতে ভালো লাগে, শান্তি খুঁজে পাওয়া যায়। তুমি খুব ভালো মানুষ। ইটস ওকে, আমার আর কি, এটাই আমার হ্যাপিনেস। শুধু আমি কষ্ট হইল। ভাবি একটা কথা, কারো মন পাওয়ার জন্য কোনো মনকে কষ্ট দিবেন না। শি অল দ্য ভেরি বেস্ট ভাইয়া। Next time, be careful. আরেকটা আরিয়ান চলে আসবে। ছেলেটা কিন্তু ভালো আছে না? আমি তোর সাথে মিশছি, আমি জানি মানুষ হিসেবে খুবই ভালো। মানুষ হিসেবে ভালো আমিও জানি, কিন্তু স্ট্যাটাস, তুমি আবার এসব নিয়ে পড়ছো। ভাইয়া ভাবি কেউ কিছু বুঝতে পারেনি, আমি একটু টেনশনে ছিলাম, যদি ভাবি একবার বুঝতে পারতো তাহলে কি হতো বলো তো? আমি তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যেতাম যে তুমি আরিয়ান নাকি অ্যাক্টর ফারহান। আমি কিন্তু একটা জিনিস নিয়ে অনেক কনফিউজ, তুমি যে মাঝে মাঝে আমার ফোন ধরতে না, ফোন ব্যাকও করতে না, আবার তোমার সাথে দেখা করতে চাইলে তুমি দেখাও করতে না, এটা কেন করতাম? ক্যারেক্টার, ক্যারেক্টার প্লে করার সময় সাইড ক্যারেক্টারের দিকে তাকালে ক্যারেক্টার পড়ে যায়, তাই। ক্যারেক্টার নাকি তুমি আসলে ভাবি প্রেম করছিলা? কি ভালোবাসি তোমাকে, এত খুশি হওয়ার কিছু নাই, সামনে এক্সাম। আবার টিচারগিরি ফলাই দিছো? এই টিচারগিরি কি? আই লাভ ইউ।